হবিগঞ্জে বোরকা পরার কারণে স্কুল ছাত্রীকে পায়ের কাছে নিয়ে সেজদা করালো হিন্দু শিক্ষিকা। কিছু না, আচ্ছা আচ্ছা, তুমি তোমার দেখো, তুমি তোমার বক্তব্য আমার দুইটা মেয়ে আছে, খুবই আমি শোনার পর থেকে আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না এই যন্ত্রণায়। তুমি খাইন না, তোমার ভালো মেয়ে তুমি, তোমার আরো আমরা অনেক কিছু ইয়ে পাইছি, খাইন না। আশা করি তুমি সঠিক বিচার পাইবাই জনে। তোমার আব্বুর নাম কি আর তোমার ওই এই ইয়াটা টেলিফোন নাম্বারটা আমার। স্কুল ছাত্রীকে টিসি দেওয়ার ভয় দেখিয়ে তাকে এ ব্যাপারে কোনো রকম আলোচনা না করার হুমকি দেয় এই হিন্দু। সংখ্যালঘু নির্যাতনের গল্প তো অনেক শুনেছেন, কিন্তু এই হচ্ছে বাস্তবতা। একবার ভাবুন, যদি সিঁদুর পরার জন্য কোনো মহিলাকে এমন করা হতো, তাহলে আজ দেশের কথিত বুদ্ধিজীবী, দেশের মন্ত্রীমহল, পাঁচাটা হলুদ মিডিয়া কি অবস্থান গ্রহণ করত? কিছুদিন আগে টিপকাণ্ড নিশ্চয়ই ভুলে যাননি। ইসলাম বিদ্বেষী এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কথিত সংখ্যালঘু ট্রাম্প কার্ড বানিয়েছে। তারাই তাদের আপন লোক, কাছের মানুষ। একবার ভেবে দেখুন, আজ এই দেশে বোরকা পরার জন্য স্কুল ছাত্রীকে হিন্দু শিক্ষিকার পায়ে সেজদা করানো হচ্ছে। বাস্তবতা বুঝার জন্য শুধুমাত্র এইটিই যথেষ্ট। কখনো ভেবে দেখেছেন তারা এত সাহস কেন পায়, কিভাবে পায়?